তুলসী পাতার গুনাগুণ তুলসী পাতার গুণাগুণ হয়তো বলে শেষ করা যাবে না বিশেষজ্ঞদের মতে সুস্থ থাকতে প্রতিদিন একটি করে তুলসী পাতা চিবিয়ে খান বাসার বারান্দায় যেখানে আলো বাতাস চলাচল করে সেখানে লাগিয়ে রাখতে পারেন উপকারী তুলসী গাছ শিশু থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষের ঠান্ডা সর্দি কাশি খেতে তুলসী পাতা মহা বাচ্চার সর্দি কাশি থাকলে আদা চা চামচ মধুর সঙ্গে তুলসী পাতার রস মিশিয়ে খাওয়ালে কাশি কমে যাবে বুকে কফ বসে গেলে সকালবেলা এক গ্লাস পানিতে তুলসী পাতা আদা ও চা পাতা ভালো করে ফুটিয়ে তাতে মধু ও লেবু মিশিয়ে পান করুন আরাম পাবেন এছাড়া মাথা ব্যথা কমাতে তুলসির চা অনেক কার্যকরী তুলসী পাতা ফুটিয়ে গড়গড়া করলে গলা ব্যথা আরাম পাওয়া যায় বেশিরভাগ দেশে তুলসীকে মানসিক চাপমুক্ত করার একটি অসাধারণ ঔষধি হিসেবে ধরা হয় তুলসীর ভিটামিন সি অ্যান্টি ইনফ্লামেটরি অন্যান্য অক্সিডেন্ট মানসিক চাপ কমাতে সহায়তা করে এই উপাদানগুলো নার্ভকে শান্ত করে শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে তুলসী শরীরের কোটি সেলের মাত্রা কমিয়ে আনতে পারে এছাড়া অতিরিক্ত উত্তেজনা ও চাপ থেকে মুক্তি দেয় জ্বরের সময়ও তুলসী পাতা খুব উপকারী বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে তুলসী পাতায় রয়েছে অসাধারণ রোগ প্রতিরোধ করার ক্ষমতা যেমন অ্যাজমা ফুসফুসের সমস্যা ব্রোকাইটিস ইত্যাদি এছাড়া জ্বরের সমস্যাও তুলসী পাতা খুব উপকারী বর্ষাকালে এই তুলসী পাতা ও এলাচি দিয়ে ফোটানো পানি পান করলে খুব সহজেই নানা রকমের রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায় বিভিন্ন সার্জারির পর বা কোনো ক্ষতস্থানে তুলসী পাতা বেটে লাগালে তা বেশ তাড়াতাড়ি শুকিয়ে ওঠে তুলসী পাতা রক্তের সুগারের মাত্রা ও কোলেস্টেরল দুটোই কমাতে সাহায্য করে যার ফলে খুব সহজেই আপনি ওজন বৃদ্ধির হাত থেকে মুক্তি পেতে পারেন ক্যান্সার প্রতিরোধে করে তুলসী পাতা খুবই উপকারী তুলসী পাতা রয়েছে রেডিও প্রোটেকটিভ উপাদান যা টিউমারের কোষগুলোকে মেরে ফেলে তুলসী পাতায় থাকা ফাইটো কেমিক্যাল যেমন রোসমারিনিক অ্যাসিড মাইরেনি মাইরেটিনাল এপিজেনিন ক্যান্সারের বিরুদ্ধে খুবই কার্যকরী অগ্নেশায় যে টিউমার কোষ দেখা যায় তা দূর করতেও তুলসী উপকারী ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করতেও তুলসী পাতা খুব কার্যকরী তুলসী পাতা রক্তে সুগারের মাত্রা ও কোলেস্ট্রল দুটোই কমায় ত্বকের যত্নের জন্য তুলসী পাতা ব্যবহার করা যেতে পারে তুলসী পাতা থাকা ভিটামিন সি ফাইটো নিউট্রিয়েন্টস ও এসেন্সিয়াল অয়েলগুলো চমৎকার অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে যা বয়সে সাপ কমাতে সাহায্য করে কেউ কেউ আবার তুলসী পাতাকে যৌবন ধরে রাখার টনিকও মনে করেন তুলসী পাতা বেটে সারা মুখে লাগিয়ে রাখলে ত্বক সুন্দর ও মসৃণ হয় এছাড়া ত্বকের কোনো অংশ পুড়ে গেলে তুলসির রস এবং নারকেলের তেল ফুটিয়ে লাগালে জ্বালা কমবে এবং সেখানে কোনো দাগ থাকবে না তুলসীকে তুলসিতে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান করে চ্বকের চুলকানি অঞ্জনি পিছুটি জাতীয় যাবতীয় সমস্যা দূর করতে সাহায্য করে পুষ্টকিনে ভরপুর তুলসী পাতা দৃষ্টিশক্তি বাড়ানোর পাশাপাশি সানি এবং গ্লুকোয়ের মতো চোখের রোগকে দূর রাখতে সাহায্য করে তুলসী পাতা শক্তি বাড়াতে সাহায্য করে রক্তে সুগারের মাত্রা কমাতে প্রতিদিন খাওয়ার আগে তুলসী পাতা খাওয়ার অভ্যাস করুন নিয়মিত তুলসী পাতা খেলে রক্তের সরকারের মাত্রা কমতে শুরু করে সেই সঙ্গে ইনসুলিনের কর্মক্ষমতাও বাড়ে ফলে শরীরে সুগারের মাত্রা বেড়ে যাওয়ার কোনো আশঙ্কা থাকে না এছাড়া তুলসিতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান শরীরের ভেতর থেকে নানা রকমের বিষক্রিয়া পদার্থ বের করে আনতে সাহায্য করে ফলে ডিহাইড্রেশন কমে যায় ও কিডনির কার্যকারিতা সচল অবস্থায় থাকে এর ফলে কিডনিতে পাতর হওয়া রোধ করা যায় তুলসী পাতা হার্টের রোগীদের জন্য অনেক উপকারী কেননা হার্টের রোগ জন্ম দেয় হাইপার টেনশন উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরলে তুলসী পাতা দ্বারা রক্তে জমাট বাড়ার সমস্যা দূর করা যায় ও হার্ট অ্যাটাকে রোধ করা যায় হাড়ের অন্যান্য সমস্যাও সহজে রোধ করতে পারে তুলসী পাতা পেটের সমস্যায় তুলসী পাতা মহা পেট ব্যথা অম্বল গ্যাস কোষ্ঠকালীন ইত্যাদি দূর করতে তুলসী পাতা দারুণ কার্যকরী পেটে আলসার বৃদ্ধিও তুলসী পাতা ভালো কাজ করে পেটে ব্যথা হলে বিশ মিলি পানিতে তুলসী পাতা ভালো করে ফুটিয়ে দশ মিলি কমিয়ে মিলি কমিয়ে পান করুন এই পেট ব্যথা হাইপার অ্যাসিডিটি খুব সহজেই কমে যাবে